হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আপনার তোলা ছবি এবং আপনার বন্ধু বান্ধবদের ছবি কিভাবে কথা বলাবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি আর দেরি না করে চলেন কাজটি শুরু করি। আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব স্পিক পিক, স্পিক পিক। এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ইনস্টল করি নি, আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। তো চলুন ব্রাউজারটি ওপেন করে লই। ওপেন করার পরে আমরা এখানে লিখব যা লেখার লিখব, যেমন আই লাভ ইউ, আই আই লাভ আই লাভ ইউ। আই লাভ ইউ এবং কণ্ঠটা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কণ্ঠ আপনারা দিতে পারেন। আই লাভ ইউ যদি ছেলে হয়ে থাকে ছেলে কণ্ঠ দিবেন, যদি মেয়ে হয়ে থাকে মেয়ে কণ্ঠ দিবেন। এখানে আমি আমার ফেসটি নিয়ে আমি আপনাদের দেখা দিচ্ছি অ্যাড ফেস। যখন মহাত্মা গান্ধীর পিকচারটা আসছে এখানে দেখব উপরে একটা আইকন আছে চেঞ্জ ফেস, এখানে ক্লিক করলাম, গ্যালারি ক্লিক করলাম, অ্যালবাম। এখন আমার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচারটি আমি সিলেক্ট করে নিই, যে সেই পিকচারটার আমি কথা বলাবো। আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। দেখেন পিকচারটি মানে মাথা নড়াচড়া করছে। এখানে আমি স্পিকে ক্লিক করব, করলে আমি যে টেক্সট বক্সে যে লেখাটাই লিখলাম সেটা এখানে বলবে। আই লাভ ইউ দেখছেন, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।